গবাদি পশু ঢেকুর দিলে কর গুনতে হবে মালিককে। শুনতে অবাক লাগলেও সম্প্রতি নিউজিল্যান্ডে এমনই এক অদ্ভুত নিয়ম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাসের নিঃসরণ ঠেকাতে এমন অদ্ভুত উদ্যোগ নিয়েছে জাসিন্ডা প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন কে এক সাক্ষাৎকার দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। তিনি বলেন, 2025 সালের মধ্যে পশুপালনের কারণে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতেই সরকার গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করছে। তবে সব খামারিকেই যে কর দিতে হবে বিষয়টি এমন নয়। কোন খামারিকে কি পরিমাণ কর দিতে হবে তা নির্ভর করবে তার মালিকানাধীন গবাদি পশুর সংখ্যার উপর। খামারিদের সঙ্গে আলোচনা করেই কর নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। তবে প্রান্তিক পর্যায়ের খামারিদের ওপর যাতে করের বাড়তি চাপ না পড়ে সে বিষয়ে খেয়াল রাখা হবে বলেও আশ্বস্ত করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির খামারিরা। তাদের আশঙ্কা, এমন অদ্ভুত পরিকল্পনা বাস্তবায়ন করা হলে নিউজিল্যান্ডের ছোট শহরগুলোর অর্থনীতি ভেঙে পড়বে। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ব্যর্থ হয়েই সরকার এমন অযৌক্তিক পদক্ষেপ হাতে নিয়েছে বলে অভিযোগ তাদের। নিউজিল্যান্ডে গৃহপালিত গরুর সংখ্যা প্রায় 62 লাখ। দেশটির পরিবেশবিদদের দাবি, নিউজিল্যান্ডের বাতাসে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী মূলত এসব গরুর ঢেকুর ও বায়ুত্যাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ।